আনারস কি, আনারসের চেয়েও যেন আরো মিষ্টি আরো সুন্দরী এই নারী, তার হাতেই বনি আমিন কাটা আনারস টুকরো টুকরো করে হৃদয় ছিন্ন করা সেই আনারস কিভাবে কাটছে দেখুন। ক্যান ইউ কাট ইট এভি ডিপ এভি ডিপ, ও কেটে কেটে এখানে প্লাস্টিকে দিচ্ছে দেখুন, কেটে কেটে দিচ্ছে দেখুন। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ জেসা, জেসা সারাগোসা। I am Jessa. Jessa. Yes. Jessa. Okay. দেখুন জেসা আমাদের জন্য আনারসটাকে ফালি ফালি করে কেটেছে। আহারে এত একটু ডিপ করে কাটলে, এত ডিপ করে কাটলে খাবো কি? ও হো হো ও নো। ওকে কাছে আয়, ওরে কাছে চলে আয়, দূরে থাকিস না কাছে চলে আয়, কাছে আয়, কাছে এসে বল এই ডুরিয়ানের দাম কত? 80 pieces per kilo. How much? 80 pesos, 80 pesos, গুগল করে নেবেন, সবকিছু বনি আমিন থেকে জানতে হবে না। বন্ধুরা বাইরে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে, ন্যাচারাল ভাবে আপনারা দেখে নিন, আর আমি ফাঁকে ফাঁকে একটু আনারস খেয়ে নিচ্ছি। দেখুন মেয়েরা দোকান সাজিয়ে বসেছে। হ্যালো পুল, কমস্তা মাবুতি, মাবুতে প্রিয় বন্ধুরা। হ্যাঁ, বৃষ্টির জলে একটু হাতটা ধুয়ে নেই, বৃষ্টির জলে বনি আমিন হাত ধুয়ে নিচ্ছে। আনারস খেলাম তো, তরমুজও আছে এখানে, তরমুজ, কলা আছে, জাম্বুরা, সান্তারা জাম্বুরা আছে প্রিয় বন্ধুরা, জাম্বুরা। কি নেই এই দোকানগুলোতে, সবই আছে, সবই আছে। দেখুন সুন্দর মেয়ে হাসছে, কুমস্তা মাবুতি, মাবুতে মাবুতে, হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম প্রিয় বন্ধুরা। জেনারেল সন্তোষ বিমানবন্দর থেকে বনি আমিন চলে যাচ্ছে সেই কোটা বাতু মুসলমান অধ্যুষিত সেই শহর, সেইখানে বনি আমিন থাকবে 3 দিন শুধু আপনাদের জন্যে, শুধু আপনাদের জন্যে। মুসলমানের ইতিহাস ঐতিহ্য দেখবেন, আর এখানে আছে ডুরিয়ান, ডুরিয়ান সুমিষ্ট ডুরিয়ান। হ্যালো হ্যালো পো, কুমস্তা মাবুতে, মাবুতে মাবুতে প্রিয় বন্ধুরা। প্রচুর বৃষ্টি হচ্ছে, যা হোক আপনারা দেখলেন বনি আমিন আজ আনন্দে উদ্বেলিত আবেগে, আমি আপ্লুত। আল্লাহ ভগবান ঈশ্বর আমাকে পৃথিবীর এই পৃষ্ঠায় এখানে নিয়ে এসেছে। আমি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ইউটিউবার মিডিয়া অ্যাক্টিভিস্ট, আমি প্রথম এসেছি এইখানে ভিডিও করার জন্যে, ইতিহাস হয়ে থাকুক। আর এখানে যে আনারসটা খেলাম, সেই আনারসটা, তিনটা আনারসের দাম হচ্ছে, হ্যালো হাউ মাচ কিলো, হাউ মাচ দিস কিলো? 100 পার কিলো। হ্যাঁ 100 পার কিলো, 120 অর্থাৎ 120 দিয়ে এই জাম্বুরা কিনবে। রাস্তার ধারে কত লম্বা দীর্ঘ, ও এখানে এটা কি ফ্রুট বনি আমিন নাম নিতে পারছে না, কিন্তু এখানে শাকের আলু আছে, শাকের আলু আছে। How much is 3 pineapple? How much? Only 250, 3 pieces. 250, 250 peso. দেখুন আপনি কাঁচা দেখছেন, কিন্তু অসম্ভব সুগারি, অসম্ভব সুগারি সুগারি মিষ্টি এই মিন্দানাওয়ের আনারস। আর এই মিন্দানাওয়ের আনারস বাংলাদেশ সরকার থেকে আমদানি, অর্থাৎ এর ফসল চারা আমদানির একটি প্রক্রিয়া চলছে, আর সেই প্রক্রিয়ার সূত্র ধরে যে এক্সপোর্টার যিনি ব্যবসায়ী বনি আমিন তাকেও সাথে নিয়ে এসেছে একজন বাংলাদেশি নাম করা ব্যবসায়ী, যিনি চেষ্টা করছেন এখান থেকে বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে চারা সাপ্লাই দেওয়ার জন্যে। দেখুন মেয়েরাই দোকান করছে, মেয়েরাই দোকান করছে। চলুন আরও ঘুরে ঘুরে একদম শেষ প্রান্তে নিয়ে যাচ্ছি, দেখুন এই সেই জাম্বুরা,
বনি আমিনের ব্যাপক দুর্বলতা আছে জাম্বুরার প্রতি। প্রিয় বন্ধুরা, ও আর একটা দেখি এখানে পে পে হামাচে কিলো, হ্যাঁ 10 পেসো, 5 5 10, 10 পেসো, কি সস্তা, ওহো 10 পেসো করে পে পে। আবার বলছি 3টা আনারস, এই যে আনারসের মুঠো 3টা আনারস মাত্র 250 পেসো, 250 পেসো। এগুলো একটু পেয়ে গেছে, বনিয়ামিন এটা ট্রাই করবে, আগেরটা ছিল একটু সবুজ, দেখি বনিয়ামিন এটাও ট্রাই করবে। আমি আরও দেখাই আপনাদেরকে। প্রিয় বন্ধুরা, আমি আছি একটি রাস্তার ধারে, বৃষ্টি ঝরা এক দুপুরে বনিয়ামিন আপনাদেরকে দেখাচ্ছে এখানকার একটি রাস্তার ধারের একটি ফ্রুট মার্কেট মিন্দানাও ফ্রুটের জন্য বিখ্যাত। কি নেই এখানে, যে ভুট্টা আপনি দেখুন, ভুট্টা দেখুন, এই যে ভুট্টা, হামাচ এই ভুট্টার দাম কত, এই ভুট্টার দাম কত, 50 কিলো, 50 টিয়ে, এবি 50 টিয়ে, 50 কিলো, 50 পেসো, 50 পেসো স্পেল কিলো, ও 50 টিয়া গড়িয়ার এবি দে দিতেরা কিলো, ওকে, আরে ও ভাই ফুসার গড়ি দিয়ে জাম্বুর এইবার দাম হত, হামাচ এবার কিলো, 100 টিয়া গড়ি নি, 100 পেসো, ও বাজি রে বাজি, একটু হাঁটি একটু হেঁটে যাই। এই দেখুন এই মেয়েটা আমাদের জন্য শুধু আনারস কেটেই যাচ্ছে। দেখুন, গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন, আমি বনি আমিন। প্রিয় বন্ধুরা, আজ পৃথিবীর এমন একটি প্রান্তে আমি এসেছি, আমি এখানে এসে আমার উচিত উপরওয়ালা অর্থাৎ আল্লাহ অথবা ঈশ্বর অথবা ভগবানকে আমার শুকরানা জানানো। আমি এসেছি ফিলিপাইন এই দ্বীপপুঞ্জের একদম সর্ব দক্ষিণের জেনারেল সান্তোস, যাকে বলা হয় জেনসেন, এই শহরের থেকে একটু দূরে একটি স্থানে একটি গ্রামে এসেছি। জেনারেল সান্তোস বিমানবন্দর থেকে প্রায় টানা টানা 6 ঘন্টা গাড়ি চালিয়ে চলে যাব কোথা বাতু, যেখানে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা আছে। প্রিয় বন্ধুরা, যাওয়ার পথে পথে যা পড়ে তাই আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন আছি ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে। এই মিন্দানাও দ্বীপের সাউথ কোটাবাতু থেকে আমি অর্থাৎ জেনারেল সান্তোস বিমানবন্দর থেকে প্রায় 6 ঘন্টা ড্রাইভ করে চলে যাচ্ছি এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই মিন্দানাও দ্বীপের বুক চিরে যে রাস্তা গেছে সে রাস্তা দিয়ে যাচ্ছি। যাওয়ার পথে পথে যাই চোখে পড়ে তাই আপনাদেরকে দেখাবো। আরও একটা কথা বলে রাখি, মিন্দানাও দ্বীপ শুধুমাত্র মুসলমানদের জন্য বিখ্যাত নয়, এখানকার সুমিষ্ট ট্রপিক্যাল যে ফ্রুটস আনারস, সুমিষ্ট আনারস, আপনাদেরকে আনারস দেখিয়েছি, মেঘালয়ের আনারস ভারতের, আজ দেখাবো বনি আমিনের জন্যে এখানে সুন্দরী এক ফিলিপিনো নারী বনি আমিনের জন্যে আনারস কাটবে। আনারস অসম্ভব মিঠা, অসম্ভব মিঠা। আর আছে কলা, আর বনি আমিনের সবচেয়ে প্রিয় জাম্বুরা, জাম্বুরা এখানেও আছে, ট্রপিক্যাল ফ্রুট, কি নেই, সবই আছে। চলুন তাহলে দেখি, বৃষ্টি পড়ছে তবু দেখি কী কী আছে, চলুন এবার। প্রিয় বন্ধুরা দেখুন, যাওয়ার পথে পথে আমি এইভাবে বাধা এই 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 দোকানের শাড়ি, এই যে এই এই মেয়েটি দেখুন, এই মেয়েটি বনি আমিনের জন্যে এখন তরমুজ না, এটা কি বলবো, আনারস কাটবে। ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, এই মেয়েটা দেখে নিন, এই মেয়েটা বনি আমিনের জন্যে আনারস কাটছে। বাইরে বৃষ্টির শব্দ পাচ্ছেন, ঝুম বৃষ্টি হচ্ছে, দেখুন কিভাবে কাটছে মেয়েটা, ও আনারস কাটছে বনি আমিনের জন্য। প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিঠা। আমি আছি ফিলিপাইনের একেবারে দক্ষিণ মিন্দানাও দ্বীপে, এই সে হ্যালো। এবার দেখাবে কিভাবে ও কাঠি দিয়ে আমাদেরকে, গিভ ইট টু মি প্লিজ, গিভ ইট টু মি,
পাইনাপল কি মিষ্টি, বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হয়ে যাচ্ছে এখন, ঝুম বৃষ্টি।